পজিটিভের দিকে নিতে হবে অমূল্য সম্পদ এটাই হলো মনিমুক্তা
মনে মক্তা পোসাই করা সিলরে তোর বাড়ি ঘর আমানতি খেয়ানত করে নিজের ঘরে হইলিস আল্লাহ পাক ষোলো আনা চালান নিয়ে দুনিয়াতে পাঠাইলো এই ষোলো আনা চালান এটা হলো অমূল্য সম্পদ এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমি একজন মহাপুরুষ আর যদি এটাকে ওই কামসাগরে ক্ষয় করি তাহলে আমার এই দেহটাকে রক্ষা করতে পারবো না যদি এটাকে রক্ষা করতে চাই তাহলে একজন কামেল মুর্শিদের কাছে আমাকে যেতে হবে তার আগে কোনো রক্ষা নাই তাই এই যৌবনকালে এই দেহটাকে ধরে রাখতে হবে নিজের দেহটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে একজন কামেলিয়ান মুর্শিদের কাছে এই দেহটাকে বিক্রি করে দিলে আপনি বাঁচতে পারবেন ইহার আগে নয় তাই সাধক বলেছে যা গেছে তা গেছে চলে সামাল হ Shop!